হৃদয় শুধু তোমার জন্য, কিন্তু ওই সময়ের সাকিব আর এখনকার সাকিব অনেক চেঞ্জ। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি, আর আজ আমাদের আড্ডার সঙ্গে একজন প্রিয় অভিনেতা। প্রেক্ষাগৃহে চলছে তার অভিনীত নতুন সিনেমা বীরাঙ্গনা ৭১। তিনি মূলত নাটকের মানুষ, মডেল, নাট্যকার এবং নাট্য পরিচালক। তিনি আমাদের সবার প্রিয় শাহেদ শরীফ খান। আমাদের স্টুডিওতে আজ আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন দর্শক, কথা বলি তার সাথে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? খুব ভালো। আমরা তো ফেসবুকের মাধ্যমে দেখতে পারলাম যে 31st নাইটের রিকশা রাইড করেছেন সস্ত্রীক। কেমন ছিল? ফুল কিনতে বের হয়েছিলাম, ভাবলাম যে বাসায় ফুল নিয়ে আসি, যেহেতু কোনো অনুষ্ঠানে যাইনি, কোথাও যাইনি, তো আমরা ভাবলাম যে একটু আমরা দুজন বেরোই, বেরোয় তারপরে ফুল কিনলাম, ফুল কিনে বাসায় চলে আসলাম। বাহ, তো গত 30 ডিসেম্বর বীরাঙ্গনা ৭১ মুক্তি পেল, দর্শকের রিয়াকশন কেমন পাচ্ছেন? আমরা ফার্স্ট শোটা হলে দেখতে গিয়েছিলাম সিনেপ্লেক্সে, বসুন্ধরা সিনেপ্লেক্সে। তো ওখানে আসলে ওই দিন তো ফ্রাইডে ছিল, ওই দিন তো অনেক ভালোই দর্শক দেখলাম, ছবিটাও ভালো হয়েছে। তো এরপরে আর যাওয়া হয়নি, আজকে যাওয়ার প্ল্যান আছে, গিয়ে দেখব যে আসলে কীরকম দর্শক প্রতিক্রিয়া কী। এটাও তো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র, এবং আজ থেকে যদি ভুল না করি প্রায় 19 বছর আগে আরও একটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন তৌকির আহমেদ পরিচালিত জয় যাত্রাতে। তো সেই সময়ে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, এবং এতটা বছর পরে আবারও একটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র অভিনয় করলেন, দুই সময়কার কোনো ফারাক কি দেখতে পান? না, ফারাক হচ্ছে তখন আমরা 35-এ সম্ভবত শ্যুট করেছি, আর এখন তো আসলে নতুন নতুন যেসব ক্যামেরা এসছে সেগুলো 35 হচ্ছে ইউজ, মানে অনেক হেভি হয়। এবং রফিকুল বাড়ি চৌধুরী, উনি ছিলেন ক্যামেরা অপারেশনে, এবং উনার শেষের দিকে, উনি তো তারপরে মারাই গেলেন, ওই টাইমটাতে দেখতাম যে উনাকে এটা মুভ আরও নৌকার ভিতরে, পানির ভিতরে মুভ টুভ করাতে অনেক কষ্ট হতো আর কি, অনেক কষ্ট করে ছবিটা নামাতে হয়েছিল বিকজ অফ জোন এবং সাবজেক্টের জন্য। তো এইটা এই এখন তো আসলে ডে বাই ডে কিন্তু অনেক ফ্রেন্ডলি টেকনোলজি হচ্ছে, আগের ডাবিংটাও কষ্ট সাধ্য ছিল, এখন ডাবিংও মানে আরাম হয়ে গেছে, আধুনিক প্রযুক্তি আসছে, ক্যামেরা মুভমেন্ট সেগুলোও খুব আরামদায়ক হয়ে গেছে। আমার যুদ্ধের সময় জন্ম হয়নি, দুটা ছবি আমি যদি জয়যাত্রা বলি আর এটা বলি, সময় এবং সময়টা তো ওই সময়ের, ওই সময় করতে গিয়ে ফিল করি আর কি যে আসলে মুক্তিযোদ্ধারা কি কষ্ট করেছে এবং কিভাবে আমাদের এই স্বাধীনতাটা আসলে এত সহজে আসে নাই, অনেক অনেক ত্যাগের বিনিময়ে এসছে। তো করতে গিয়েই ফিল করি, অনেক ভাবনা পেয়ে বসে যে আসলে এরকম ঘটনা ঘটেছে, এরকম হয়েছে, তাহলে ওই সময় যারা এগুলো ফেস করেছে তাদের কি সময়টা গিয়েছে। এই প্রসঙ্গ ধরে একটু জানতে চাই যে বীরাঙ্গনা ৭১-এ তো মোহন চরিত্র অভিনয় করেছেন, সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে একজন অভিনেতার জায়গা থেকে প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন? প্রস্তুতি যেটা হচ্ছে যে আমাকে যখন মির্জা শাখোয়াত যখন ডাকে, আমি গল্পটা শুনতে চাই, শোনার পর আমি ভাবছিলাম যে এইজটা খুব অল্প, মানে একদম 25-26, তাই আমি বললাম যে আমি তো একটু ফ্যাটি হয়ে গেছি, হ্যাঁ, মানে আমাকে কি যাবে কি না, বললেন যে মনে হয় অসুবিধা হবে না, তোমার জায়গাটুকু পছন্দ হয়েছে? আমি বললাম হ্যাঁ, জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এটা যুদ্ধের ছবি, আমি জায়গাটাকে নষ্ট করতে চাই না, আপনি আবার ভাবেন, যদি আমি না যাই তাহলে অন্য কাউকে নেন। আচ্ছা। তো বললো না, আমার তোমাকেই দরকার। তারপরে আমি করলাম, এবং আমি করতে গিয়েও এনজয় করেছি, আমার কোয়ার্টিস হিসেবে ছিল শিরিন শিলা, শি ডিড ভেরি গুড, অনেক কোঅপারেট করেছে, এবং আমরা এই শীতে রিলিজ হলো, আগে এর আগের শীতে আমরা শুটিং করেছিলাম, তো গান টান মিলিয়ে এবং ওই পোর্শনটা এত টাচি ছিল, আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আর প্রস্তুতি যদি বলি, যুদ্ধের ছবি বা যে কোনো হিস্টোরিক্যাল মুভি অর ড্রামা যেটাই করি না কেন, একটু ভয় কাজ করে, ইভেন রবীন্দ্রনাথের কাজ, হ্যাঁ, যে এগুলো আসলে খুব মানুষের চোখে পড়ে, যারা দেখে, যারা জায়গাটাকে ভালোবাসে, মানে ওইখানে খুব সতর্ক থাকতে হয় যে আপনার প্রপস, আপনার ধরেন গেঞ্জিটা, মানে আপনার লুঙ্গিটা, আপনার গামছাটা,
এবং যদি আপনি একটা শার্ট পরেন বা পাঞ্জাবি পরেন ওই সময় যদি না হয়, এখন গানে আমি ইউজ করছি আমার পাঞ্জাবির যদি কলার থাকে তাহলে এটা কোনোভাবেই নিবে না। তো এইভাবেই প্রস্তুতিগুলো করার চেষ্টা করেছি, আর অ্যাক্টিং এর প্রস্তুতি তো একটা নিয়েছি। এবার একটু আপনার অন্যান্য চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাই। এই বছরে মুক্তি পাবে অসম্ভব চলচ্চিত্র, যেটা পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। উনি কিন্তু নির্মাতা হিসেবে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন, কেমন ছিল কাজের অভিজ্ঞতা? এই ছবিটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা মানিকগঞ্জে শুটিং করেছি এবং একটা টাইমে মানে প্রথম দিকে খুব ইয়ে হচ্ছিল যে অন্য একটা জোনে যে ওখানে থাকার পরিবেশ কি, খাওয়া কি, মানে এগুলো কিন্তু একটা পার্ট, এগুলো নিয়ে একটা টেনশন হচ্ছিল যে আসলে এরকম যদি ভালো ইয়ে না পাই তাহলে তো কাজটা করতে সমস্যা হবে। এবং এখন মনে হয় যে কাজটা কোন ফাঁকে শেষ হয়ে গেল, এত সুন্দর করে তারা মেক করেছে এবং কোনো মানে আমরা কোনো ইয়েই ফিল করি না, আমরা মনে হয় যে আমরা একটা নিজেদের বাড়িতে মনে হয় কাজ করতে গিয়েছি। এবং দিদি, তারপর দিদির ভাই যে মিঠু বিশ্বাস, দারুণ মানুষ এবং ওনারা এত আদর করেছে, এত সুন্দর করে, এবং ওনারা নিজেরা শিল্পী, তো শিল্পীদের সম্মানটা বোঝে, সম্মানটা দিতে জানে। সো আমরা কোনো পেইনই ফিল করি নাই। হ্যাঁ, যে এবং একটা টাইম ছবি শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, মানে এই আর কি। মুক্তির অপেক্ষায় আছে আপনার আরও একটি চলচ্চিত্র অন্তরাত্মা, এবং সেখানে শাকিব খানের সাথে অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে, সেই ছবিটা নিয়ে একটু শুনতে চাই। আচ্ছা, শাকিবের সাথে এর আগেও আমি ছবি করেছিলাম, সম্ভবত আমার ঠিক ইয়ারটা এক্সাক্ট ইয়ারটা মনে নেই, হৃদয় শুধু তোমার জন্য বা এরকম টাইমে হবে, হৃদয় শুধু তোমার জন্য। কিন্তু ওই সময়ের শাকিব আর এখনকার শাকিব অনেক চেঞ্জ, মানে এবং কাজ করতে যেয়ে ও যে কোঅপারেট করেছে, ও যে মানে এবং নিজেকে যে অনেক কি আপগ্রেডেড করেছে, সেটা আমি এবার গিয়ে মানে ওর সাথে কাজ করতে গিয়ে টের পেলাম। আর ওই ছবির অভিজ্ঞতা, আমরা পাবনায় কাজ করেছি, ওখানে ফুল ইউনিট ছিল, এবং এই ছবিটাও আমার মনে হয় যে অডিয়েন্সের কাছে খুব খুব দারুণ হবে, এবং হিউজ বাজেটের ছবি। মানে আমাদের একজন কো আর্টিস্ট ছিলেন হচ্ছে বাইরে থেকে এসে, মানে কলকাতা থেকে এসেছিলেন আমাদের প্রোডিউসার, অনেক উনি একদম ঢেলে দিয়েছে আর কি, যে আমি একটা ভালো ছবি বানাতে চাই, যে সর্বোচ্চটা দিয়ে, সর্বোচ্চটা দিয়েছে। আপনি তো অভিনয় করছেন লম্বা সময় ধরে, তো আপনার অনেক সহকর্মীরাই কিন্তু নির্মাণে গেছেন, এর মধ্যে অন্যতম মীর সাব্বির, উনি কিন্তু সরকারি অনুদানের একটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন। তো আপনার কি কখনো ইচ্ছা আছে সিনেমা নির্মাণে আসার? 23-24 বছর হয়ে গেছে এই মিডিয়াতে, এখানেই কাজ করতে হবে। সো কিন্তু আমার টার্গেট হচ্ছে যে আমি অ্যাক্টিংটা হচ্ছে আমার আইডেন্টিটি, আমি অ্যাক্টিংটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই, আর নির্মাণে আসব যখন দেখা যাবে যে আসলে এখন আমি ফিল করব যে না, আমার এখন আমি যা এই মানে অভিজ্ঞতা বা আমি যা শিখলাম সেখান থেকে আসলে আমার এখন মানুষকে কিছু দেওয়া উচিত বা নেক্সট জেনারেশনকে কিছু দেওয়া উচিত, তো সেরকম একটা জায়গায় মানে ফিল করি। কিন্তু এখনও মনে হচ্ছে যে আমি গোছাচ্ছি, বাট রেডি না। আচ্ছা, তো আমিও চাই, নির্মাণ করতে চাই, আমি ফিল্ম বানাতে চাই, ফিল্ম তো আসলে কে না চায় বানাতে, তা তো বটে। তো এবার একটু নাটকের প্রসঙ্গে আসতে চাই, আপনি কিন্তু মিডল ক্লাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন, সেখানে অভিজ্ঞতা কেমন ছিল? সবচেয়ে বড় আমি থ্যাঙ্কস দিতে চাই মানে চ্যানেল আই কে, ওনারা হচ্ছে এটার প্রোডিউসার, তো অ্যাজ এ প্রোডিউসার ওনারা কখনো পেইন দেয় না। হ্যাঁ, এটা একটা ডিরেক্টরের জন্য অনেক বড় শান্তি, তো অভিজ্ঞতার জায়গা থেকে এই যে পেইন না পাওয়া এটা অনেকখানি এগিয়ে দেয়। এবং তারপরে হচ্ছে হলো লোকেশন, আর্টিস্ট সব মিলিয়ে সবাই কোঅপারেট করেছে এবং ভালো, আমার অ্যাজ এ ডিরেক্টর অভিজ্ঞতা খুবই ভালো। আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল, ওদের থ্যাঙ্কস না দিলেই না, সাইফ চন্দন, রিয়াজুল রিজু, ওরা একসময় আমার সঙ্গে কাজ করতো, তো আমার কাজ হলে যে ভাইয়ার কাজ আমরা একটু মজা করতো, চলো যাই, তো ওরাও অনেক পরিশ্রম করেছে। আপনি তো বাংলাদেশ বেতারে অভিনয় করেছেন, বেতারে অভিনয়ের কাজগুলো আসলে কেমন ভাবে হয়? আমি ভীষণ এনজয় করি, আমি ছোটবেলা থেকে ক্যাসেটে নাটক কিনতাম, শুনতাম, তো আমার খুব ইচ্ছা ছিল। পরে যখন যাত্রী আপা আমাকে সুযোগ করে দিলেন এনলিস্টেড হওয়ার এবং কাজ করার, প্রথম আমি এনজয় করি এই কারণে,
আমার কোনো মেকআপের টেনশন নাই, হ্যাঁ আমার ড্রেসের টেনশন নাই, হ্যাঁ এবং ডায়লগ মুখস্থের কোনো টেনশন নাই, আমি সুন্দর শুধু আমার ভয়েস দিয়ে অ্যাক্টিং করবো, এই জন্য আমি খুব এনজয় করি, আমরা সবাই খুব আড্ডা মারি, মজা করি, করতে করতে কাজটা করি একদম পিকনিকের মতো। আপনার লেখক হিসেবে পরিচয়টাও কিন্তু আমরা পেয়েছি বেশ কয়েক বছর আগে, আপনার একটি বই আমাদের বইমেলায় প্রকাশিত হয়েছিল, লেখালেখিটা কি নিয়মিত করছেন এখনও? হ্যাঁ লেখালেখি করি আমি, করে এগুলো পড়েই থাকে, দেয়া হয় না, আর খুব ভালো যে লিখি আমি তা না, এবং মিডল ক্লাস নাটক যে কয়টা নাটকই আমি ডিরেকশন দিয়েছি একটা বাদে ম্যাক্সিমামই আমার লেখা। আচ্ছা, তো এবারের বইমেলায় প্রকাশের কি কোনো নতুন লেখা প্রকাশের কি কোনো প্ল্যান আছে? না, ইটস টু লেট, এইবার আর হবে না, তো যদি হয় তাহলে পরের বার ইনশাল্লাহ। 25 বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন, প্রাপ্তি অপ্রাপ্তি এসব কিছু কি ভাবায় আপনাকে? অবশ্যই ভাবায়, এবং এই জায়গাটাকে আমি অসম্ভব ভালোবাসি, শ্রদ্ধা করি, এই জায়গাটা আমাকে অনেক কিছু দিয়েছে, যদিও আমার পরিবারের কেউ এই জায়গার না, সবাই বিজনেসম্যান, বাট আমি একমাত্র যে এই জায়গায় কাজ করি, কিন্তু আমি সবচেয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, বাইরে কেউ দেখলে বা কোথাও দেখলে যখন বলে আপনার আপনাকে অনেক ভালো লাগে, একটা ছবি তুলি, আমি খুবই এনজয় করি যে এটা শুকর আলহামদুলিল্লাহ যে এই জায়গাটা থেকে আমি এই ভালোবাসাটা এই জায়গাটার কারণে পেয়েছি, এটা আর এটা অনেক বড় প্রাপ্তি। আর আর আক্ষেপ তো থাকেই অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ ডিরেক্টর, আক্ষেপ না থাকলে আমার মনে হয় ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। এখন ওটিটিতে খুব ভালো কাজ হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় যখনই কোনো ভালো কাজ শুনি খুব আশাবাদী হই, এবং আমি নিজে মন থেকে ভীষণ চাই যে আমিও এরকম কাজ করতে চাই, হয়তো স্কোপ এখনও আসছে না, কোনো সময় আসবে সেই অপেক্ষায় থাকি আর কি, তো এই ধরনের আক্ষেপটা থেকে যায় আর কি। এই যে গোটা ক্যারিয়ার জীবনটাকে আমরা ফেসবুকে দেখেছিলাম, আপনি টিফিন ক্যারিয়ারের সাথে কম্পেয়ার করেছেন, এটা কেন? টিফিন ক্যারিয়ারের সাথে কম্পেয়ার, কোনো একজন একসময় আমাকে বলেছিল যে সামহাউ সে বলেছিল তোমার তো ক্যারিয়ার হয়নি, এমন একজন যে তাকে আমি তখন উত্তরটা দিতে পারিনি, তো আমার মনে হলো যে তাকে উত্তর দেওয়ার প্রয়োজন নাই, কারণ সে এটা বুঝবে না। তো ক্যারিয়ার বিষয়টা নিয়ে আসলে এরকম প্রশ্ন হয়তো অনেক অ্যাক্টরকেই ফেস করতে হতে পারে, তাই আমি ভাবলাম যে ক্যারিয়ার নিয়ে একটা লেখা লেখা যেতে পারে। তো ক্যারিয়ারটা আসলে ক্যারিয়ার কি বহন করা যায়, আর ক্যারিয়ার বিষয়টা কি, এখন যদি আপনার মান্না ভাই নাই, ওনার কি ক্যারিয়ার হয় নাই, বা এখন যদি আপনি ধরেন আমরা আফজাল ভাই, হ্যাঁ উনি এখন মেইন স্ট্রিমে মানে যেটা হচ্ছে যে টিনেজদের কাজ করেন না, তাই বলি কি ওনার ক্যারিয়ার শেষ হয়ে গেল? হ্যাঁ, মানে এই যে কথাগুলো যে অনেকে বলে ফেলে, আসলে ক্যারিয়ার ক্যারিয়ারটাকে বোঝানোর জন্যই আমি এইভাবে লেখাটা লিখেছিলাম। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, এবং আমাদের আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। Thank you very much.